बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम बरंदा एकेडमी ऑनलाइन स्कूल पक्ष स्वागत। आई मोहम्मद हारजुद इस्लाम सहकारी शिक्षक बरंदा एकेडमी माध्यमिक विद्यालय नेमतपुर नौगा। प्रिय शिक्षित बंधुरा तुम्हारा जेखने आछो आल्लाह रहमते भालो आछो, आमिओ तुम्हार दुआ आल्लाह रहमते भालो आछि। प्रशिक्षित বন্ধুরা তোমরা সবাই জানো এই করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় সরকার মহোদয় আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, সেই ধারাবাহিকতায় আজকে আমি নবম দশম শ্রেণীর একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে বাংলা সাহিত্য। প্রশিক্ষিত বন্ধুরা তোমরা যে যেখানে আছো বইটা সঙ্গে নাও এবং খাতা কলম নাও। প্রশিক্ষিত বন্ধুরা আজকে আমি বাংলা বইয়ের একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। आज के जे पाठशिरोनाम जे विषय निये आमि आलोचना करब सेटा होच्छे आब्दुल हाकिमेर लिखा एकटी कविता। कवितार नाम होच्छे बंगबाणी। प्रिय शिक्षित बंधुरा आमरा जानबो बंगबाणी अर्थात बंगबाणी अर्थात बंग माने बांगला, बाणी माने भाषा अर्थात बांगला भाषा। तिनि बांगला भाषार प्रति जे तार प्रेम भालोबासा से सम्पर्के एई कविताय तिनि उपस्थापन करेछेन। শিক্ষিত বন্ধুরা তাহলে শুরুতে আমরা জানব এই বঙ্গবাণী কবিতাটি কে লিখেছেন। দেখো এখানে লিখেছেন আব্দুল হাকিম, এখানে লিখেছেন আব্দুল হাকিম। একটা কথা বলা যায়, তোমরা হয়তো শুনেছ আব্দুল হাকিম হচ্ছে মধ্যযুগের কবি। এখন মধ্যযুগের কবি যখন বললাম তখন তোমাদের একটু জানা উচিত যে বাংলা সাহিত্য বা সময়ে ভাষায় বা বাংলা ভাষাকে এই বাংলা সাহিত্যের ভাষাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে দেখো এক নম্বর প্রাচীন যুগ, দুই নম্বর হচ্ছে মধ্য যুগ, একটা হচ্ছে তিন নম্বর হচ্ছে আধুনিক যুগ। দেখো বন্ধুরা এই তিনটা অংশে ভাগ করা হয়েছে। এবার দেখো এই প্রাচীন যুগটা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এটা হচ্ছে 650 থেকে এই 1200 সাল পর্যন্ত। প্রিয় বন্ধুরা তারপরে দেখো এটা হচ্ছে মধ্যযুগ, এই 1200 থেকে 1800 সাল, 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আর প্রিয় বন্ধুরা এই আধুনিক যুগ, আধুনিকটা হচ্ছে দেখো 1801 থেকে 1800 পর্যন্ত, অর্থাৎ আজকের দিন পর্যন্ত যেসব কবিতা উপন্যাস লেখা হয়েছে সেটাকে বলা হবে আধুনিক যুগ। এবার প্রিয় শিক্ষিত বন্ধুরা দেখো আমি বললাম প্রাচীন যুগ, এখানে হচ্ছে প্রাচীন যুগ 650 থেকে 1200 সাল পর্যন্ত, 650 সাল থেকে এই 1200 সাল পর্যন্ত সেটাকে বলা হয় প্রাচীন যুগ। এবার দেখো মধ্যযুগ, এই আব্দুল হাকিমের জন্ম এখানে দেখো এই 1620 থেকে তার 1690
এখানে দেখো তার জন্ম হচ্ছে 1620 এবং মৃত্যু হচ্ছে 1690। এই দেখো এই যুগটা এই জিনিসটা আছে এখানে, এটার মধ্যে কিন্তু এটা পড়ছে প্রায় এটা ধরো 400 থেকে 450 বছর পূর্বের কথা এটা বলা হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে মধ্যযুগের কবি। ক্লিয়ার পরীক্ষা শিক্ষক বন্ধুরা? এবার দেখো এই সময় এই জিনিসটা তোমাদের পরীক্ষা পড়ে প্রায় আসে যে প্রাচীন যুগের সময়কাল কত, অর্থাৎ তোমরা জেনে নাও 500 না 650 থেকে 1200 পর্যন্ত এই সময়টা হচ্ছে কি প্রাচীন যুগ। আর যদি বলা হয় মধ্যযুগের সংখ্যা কত, তখন তোমরা বলবা লিখবা যে 1201 থেকে 1800 পর্যন্ত যে সময়টুকু সেটাকে বলা হচ্ছে মধ্যযুগ, এটা হচ্ছে আধুনিক যুগ। এটা হচ্ছে কি 1801 থেকে চলমান পর্যন্ত, অর্থাৎ আজকের দিন পর্যন্ত যে কবিতাগুলো লেখা হচ্ছে সেটা হচ্ছে কি আধুনিক যুগের গল্প উপন্যাস কবিতা যেটা ধরো না কেন। তো প্রিয় শিক্ষিত বন্ধুরা, এই আমরা জানলাম কি সম্পর্কে, এই আব্দুল হাকিম যে বলা হচ্ছে কি মধ্যযুগের কবি সেটা আমরা ক্লিয়ার হয়ে গেল। এবার এই আব্দুল হাকিমের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, তার নাম না বললো না, যেটা হচ্ছে কাহো নূর, এ নূর নামা, এটা হচ্ছে তার কি বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটা থেকে কিন্তু আমাদের এই বঙ্গবাণী কবিতাটা চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে। প্রেক্ষিত বন্ধুরা, তারপর দেখো তার গুরুত্বপূর্ণ আরেকটি উপন্যাসের নাম হচ্ছে কি ইউসুফ জুলেখা, সেটার নাম হচ্ছে কি হচ্ছে ইউসুফ জুলেখা। এই যে ইউসুফ জুলেখা, এটা কোরআনে আল্লাহ তাআলা কি করেছেন ইউসুফ জুলেখা সম্পর্কে লিখেছেন। প্রেক্ষিত বন্ধুরা, এরপরে দেখো আরো হচ্ছে কি শিহাবুদ্দিন নামা, নামা এক নম্বর ধরো। তারপর দেখা গেল বলা হচ্ছে কি নসিহত নামা, নসিহত, এই নসিহত নামা। তারপর দেখো শহরনামা, শহরনামা, আর একটা লিখলাম যেটা আছে কি নূর নামা। প্রিয় বন্ধুরা, তোমাদের মনে থাকার জন্য আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো নামা, এই যে নামা যেমন শিয়াউদ্দিন নামা, নসিহত নামা, তারপরে দেখো শহরনামা, একটা হচ্ছে কি নূরনামা। এই যে নামা শব্দটি তোমরা মনে রাখার ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য জিনিস। তারপর আছে দেখো আরো আছে, সেটা হচ্ছে কি যেমন লালমতি, কারবালা, ইত্যাদি। এবার দেখো প্রেক্ষিত বন্ধুরা, আমরা জানলাম এই কবি কে আব্দুল হাকিম সম্পর্কে, এখান থেকে তোমাদের নবাদিক প্রশ্নগুলো সুন্দরভাবে আসবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি একটা, এই তার বিখ্যাত কাব্যগ্রন্থের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আরেকটা কি দেখো এই মধ্যযুগ এবং প্রাচীন যুগ, এই তিনটের মধ্যে তোমাদের প্রায় আসে নবাদ থেকে। প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের এই বঙ্গবাণী কবিতা সম্পর্কে, আমাদের কবি কি লিখেছেন। দেখো ওই সময় বা ওই সময় কালের মুসলমানরা যারা ছিলেন, মুসলমানরা তারা মনে করত মাতৃভাষা আরবি এবং ফার্সি, এ দুটো হচ্ছে ভাষা মর্যাদা সম্পন্ন, এ দুটো ভাষা হচ্ছে কি মর্যাদা সম্পন্ন। কেন, তার কারণটা হচ্ছে দেখো আরবি ভাষায় আল্লাহ নবীর কি হয়েছে গুণগান, গুণগানটা কি গাওয়া হয়েছে। অন্যদিকে এই ফার্সি ভাষাটি ছিল ওই যুগের প্রাতিষ্ঠানিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এই জন্য তারা বাংলা ভাষা ততটা গুরুত্ব দিত না।
কারণ বন্ধুরা তোমরা জানো বাংলা ভাষাটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, কেউ বলেন প্রাচীন ভাষা থেকে, আবার কেউ বলেন মগধ ভাষা থেকে। প্রেক্ষিত বন্ধুরা, সেই সময়ে মুসলমানরা মনে করে বাংলা ভাষা হিন্দুদের ভাষা এবং মুসলমানরা এই ভাষাটা কি করে ব্যবহার করবে না, বলছে তারা এই ভাষাটা ব্যবহার করবে না। কারণ কি, তারা মনে করে যে এই বাংলা ভাষাটা একটা কি হিন্দুদের ভাষা, এটা ভাষা ব্যবহার করা যাবে না। আমরা কি ভাষা ব্যবহার করব, আমরা ভাষা ব্যবহার করব আরবি এবং ফার্সি ভাষা। সেই কারণে বা সেই রকম বাস্তবতায় আব্দুল হাকিম তার নিজ ভাষা প্রতি যে মমত্ববোধ, সেই কথাটা ব্যক্ত করে তিনি কিন্তু আমাদের এই বঙ্গবন্ধু কবিতাটা উপস্থাপন করেছেন বা লিখেছেন। আমরা এখন জানবো আমাদের সে কি এই বঙ্গবন্ধু কবিতাটি প্রতিটা লাইন তিনি কি বলেছেন। দেখো এখানে বলছে, কিতাব পড়িতে যার নাই অভ্যাস, সেসবে কহিল মোরে মনে হবিলাস। এই যে কত সুন্দর কথা লিখেছেন, এখানে বলছে কই বলছেন কিতাব পড়িতে মানে কিতাব মানে বই, বই পড়িতে যা নাইক অভ্যাস, আর যাদের অভ্যাস নেই, যাদের ভালো লাগে না, তাদের কথা এখানে কই বলছেন। সেসবে কইল বা সেসবে তারা বলিল, কি বললো দেখো, সেসবে কইল বা বলল মতে মানে আমার মনে হবিলাস, অর্থাৎ আমার মনে একটা কি আছে প্রবল ইচ্ছা জাগছে, যে কি জাগছে, যে এই ভাষাতে আমরা কি কোন ভাষাতে উর্দু ভাষায় ফার্সি ভাষায় এই গভীর মতামত, এটা বলছে যে গভীর মতামত ব্যক্ত করছেন যে এই ভাষাগুলো হয়তো বা তাদের কি বোধগম্য নয়। এই জন্য বলছে দেখো, কিতাব পড়তে যারা নাইক অভ্যাস সেসবে কহিল, সেসবে মানে কি তারা ওখানকার যারা ছিলেন তারা সে সময় লোকজন বলছিল, সেসবে কহিল, সেসবে কহিল মোরে মনে হবিলাস, আমাদের প্রবল ইচ্ছা কি হচ্ছে দেখো। তার পরে কি বলছে, সে কাজে নিবেদিত বাংলা করিয়া রচন। এখানে বলা হচ্ছে নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। এখানে কই বলছে সে কাজে যখন তারা বলল যে আমাদের এই ভাষায়, এটা কবির ভাষায় বলছেন যে যখন তারা বলল যে এই ভাষাটা কি আমাদের বোধগম্য নয়, আমাদের এটা ইচ্ছা যাচ্ছে না আমরা এই ভাষায় কথা বলি বা লিখি বা পড়ি, তাই তিনি বলছেন যে কাজে নিবেদিত বাংলা করিয়া রচন। তখন আমি কি করলাম, এই বাংলা লিখার জন্য আমি কি মনোনিবেশ করলাম, নিজ পরিশ্রম তোষে আমি সর্বজন। অর্থাৎ এখানে বলছে আমি নিজ পরিশ্রমে কি করলাম, তোষে মানে সন্তুষ্ট করলাম আমি সর্বজন, অর্থাৎ প্রত্যেককে আমি কি এই বাংলা বিষয় কবিতা লিখে মনে হচ্ছে আমি তাদের কি করলাম সন্তুষ্ট করলাম। এটা কবির ভাষায় কবি বলছেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি বলছে এখানে দেশি ভাষে বুঝিতে লড়াটে পরে ভাগ। এখানে দেখো সুন্দর বলছে, এখানে কবি বলছেন আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, এখানে কবির কোনো রাগ নেই, কিসের রাগ নেই, আরবি এবং ফার্সি এই ভাষার প্রতি, দেশি ভাষে দেশি ভাষে বুঝিতে লড়াটে পরে ভাগ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দেশি ভাষায় লিখলে তারা কি করতে পারবে, সুন্দরভাবে বুঝতে পারবে। কবিতা এখানেই বলছেন বা তারপর দেখো কি বলছে, আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখিলে আল্লাহ নবীর সিফাত। কি সুন্দর কথা, এখানে পরের লাইনে দেখো বলছে এখানে আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, আরবি ফার্সি হিন্দি, হিন্দি এখানে বলা হয়েছে বাংলা ভাষাকে, বলছে এই ভাষাতে এই ভাষায় তার কি কোনো নাই দুই মত, অর্থাৎ কোনো মত নেই, তাই একটাই মত। এরকমই বলছেন যে যদি বা লিখে আল্লাহ নবীর সিফাত, এখানে কি করা সিফাত মানে গুণ, এখানে গুণের কথা বলা হয়েছে যে এই আরবি ও ফার্সিতে মনে হচ্ছে কি লিখা আছে কি এই সিফাত মানে গুণের কথা লিখা আছে আল্লাহ নবীর। তারপরের চরণে কি বলছে দেখো, এখানে যে দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। কি সুন্দর কথা লিখেছেন এখানে কবি। এখানে বলছে দেখো, যেই দেশে অর্থাৎ যে কোনো দেশের কথা বলা হচ্ছে, যেই দেশে যেই বাক্যে কহে নরগণ, নরগণ মানে অধিবাসীর কথা বলা হচ্ছে এখানে, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, নিরঞ্জন সৃষ্টিকর্তা বা আল্লাহ।
এখানে বলা হচ্ছে কবি বলছেন আমরা কবি এখানে বলছেন যে যে দেশে অর্থাৎ জাপান বলো তারপরে চীন বলো তারপরে ইংল্যান্ড বন্ড বলো অর্থাৎ যে কোনো ভাষায় জাপানি ভাষায় বলো ফার্সি ভাষায় বলো উর্দু ভাষায় বলো বাংলা ভাষায় বলো ঠিক আছে না যে ভাষায় মানে কথা বলা যাবে তাই এখানে বলছে দেখো যে সে বাক্য বুঝে মানে কি এই বাক্যগুলো বুঝবে প্রভু আপে নিরঞ্জন মানে কি আপে মানে কি নিজেই সৃষ্টিকর্তা অর্থাৎ এর কবি বোঝাচ্ছেন যে তোমরা যে ভাষায় কথা বলো না কেন এই সৃষ্টিকর্তা বা আল্লাহ সব ভাষাগুলোই বুঝেন তারপর লাইনে কি বলছে দেখো এখানে সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী কি সুন্দর কথা লিখেছেন এখানে সর্ববাক্যে মানে যত প্রকার বাক্য আছে বা যত বাক্য কিংবা যত ইতিবাণী যত বাণী আছে বলছে এখানে দেখো সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি সর্ববাক্য বুঝে এখানে সর্ববাক্য কথা হিন্দু আনি মানে বাংলা কথা বলা হয়েছে তাও বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী অর্থাৎ যত বাণী আছে যত প্রকার ভাষা আছে সব ভাষাগুলো কিন্তু এই কবি বোঝাতে চাইছেন যে আল্লাহ বুঝেন মারফুত ভেদে যার নায়ক গমন হিন্দুর অক্ষরে হিংসে সে সবে গুণ এখানে বলা হচ্ছে দেখো মারফত একটা শরীয়ত একটা মারফত শরীয়ত বলা হয় নামাজ রোজা এগুলো শরীয়ত বলা হয় মারফত কি আধ্যাত্মিক জ্ঞানের কথা বলা হচ্ছে এখানে এই জন্য বলছে দেখো মারফত ভেদে যারা নাহিক অভ্যাস অর্থাৎ মারফতে যারা ঢুকতে পারছে না তাদের কথা এখানে বলছে হিন্দুর অক্ষরে হিন্দু মানে কি এখানে বলা হচ্ছে বাংলার অক্ষরে হিংসে সেসব গুণ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সেসব লোকগুলা কি করছে যে এই বাংলা ভাষাটাকে কি করছে হিংসে করছে হিংসে সবে তারাই বলছে এখানে হিংসে করছে তারা বুঝতে পারছে না তারপর বলছে দেখো এখানে সেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় নির্ণয় না জানে এখানে বলছে এখানে যে কবি এখানে প্রশ্ন করেছেন যে যেসব বঙ্গেতে অর্থাৎ যেসব আমাদের বঙ্গ মানে কি বাংলাদেশ জন্মগ্রহণ করেছে জন্ম নির্ণয় জানি যে যারা জন্মগ্রহণ করেছে কিন্তু কি হয়েছে তারা বাংলা ভাষাকে কি দেয় না প্রাধান্য দিচ্ছে না তাদের কথা বলছে এখানে সেসব কার জন্ম নির্ণয় জানি বই তাদের জন্ম যে কোথায় হয়েছে সেটা আমি বুঝে উঠতে পারছি না তারপরে কবি বলছে দেখো পর লাইনে দেশি ভাষা বিদ্যা যার মনে জোয়ায় দেশি ভাষা বিদ্যা মানে কি দেশি শিক্ষা যারা গ্রহণ করছে বাংলা শিক্ষা দেশি দেশি ভাষা বিদ্যা যার মনে জোয়ায় জোয়ায় মানে যোগায় না বলছে নিজ দেশি ত্যাগী কেন বিদেশ না যায় এখানে বলছে কবি যে নিজ ভাষার প্রতি যাদের কি নেই গুরুত্ব নেই মহব্বত নেই অনেক রকম মতামত প্রকাশ করছেন তারা সন্দেহ হচ্ছে যে কবি এই দেশে না থেকে কি হচ্ছে অন্য দেশে কেন চলে যাচ্ছে না তারপরে লেখক বলছে এখানে মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি মাতা পিতামহ মানে কি দাদা দাদি কথা বলা হচ্ছে এখানে ক্রমে বঙ্গতে বসতি তারা কি হচ্ছে ক্রমে মানে পর্যায়ক্রমে তারা কি করেছে এই বাংলাদেশে কি করছে বসবাস করছে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি এখানে অধিক কল্যাণের কথা বলছে এখানে কবি এখানে বলছেন যে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি এখানে কবি বোঝাচ্ছেন যে অধিক কল্যাণকর সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছেন কবি বলছেন যে তাদের কি করতে হবে এই ভাষাটার প্রতি গুরুত্ব দিতে হবে প্রেক্ষিত বন্ধুরা আমরা জানলাম এই কবি যে উপস্থাপন করেছেন কি উপস্থাপন করেছেন এই বঙ্গবাণী অর্থাৎ বাংলা ভাষাটাকে তিনি কি করেছেন আপ্রাণ চেষ্টা করে বুঝিয়েছেন যে সব ভাষা কি আল্লাহ বুঝেন অতএব
বাংলা ভাষার প্রতি আমরা কি হই শ্রদ্ধাশীল হই, এটাই কি এখানে বুঝেছেন? সত্যি বন্ধুরা এ হলো আমাদের কি বঙ্গমানি কবিতাটি। সত্যি বন্ধুরা এই বঙ্গবাদী কবিতাটা পড়লাম, এরপর দেখো এখানে কিছু কিছু আমাদের কি আছে গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে সেটা দেখো। যেমন হাবিলাস বললাম, সেটা হচ্ছে কি অভিলাষ বা প্রবল ইচ্ছা। সিফাত মানে গুণ বললাম, সিফাত মানে হচ্ছে গুণ। তারপর দেখো নিরঞ্জন মানে নির্মম, এখানে সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে বোঝানো হয়েছে। বঙ্গ মানে বাংলা ভাষা, মারফত মানে মর্মী সাধনা বা আল্লাহকে সমকভাবে জানার জন্য সাধনা, অর্থাৎ জানার জন্য মানুষ কি করে পাগল হয়ে যায়, এখানে কথা বলছে। এখানে এই জুয়াই জুয়াই প্রাইজ প্রশ্নটা আসে, এই জুয়াই এই জুয়াই জুয়াই এই প্রশ্নটা আসে। জুয়া অর্থ কি? জুয়া অর্থ কি বললাম? জুয়া অর্থ হচ্ছে যোগাই, অর্থাৎ যোগাই। এই প্রশ্নটা প্রায় আসে বিশেষজ্ঞ বন্ধুরা। তারপর দেখো এখানে তিনি বলছেন দেশি ভাষা বিদ্যার ময়নাজ, অর্থাৎ এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত হয়েছে। তৎকালে এক শ্রেণীর লোক নিজের দেশ নিজের ভাষা নিজের সংস্কৃতি এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কে নিজ সম্পর্ক ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা, অর্থাৎ এখানে শিকড়হীন গাছপালা সবাই এমন লোকের প্রতি কবি তার ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন। কি বলেছেন দেখো, এখানে বলছেন নিজ দেশ তোষি কেন বিদেশ না যায়, যেটা বললাম। তারপরে আপে, এটা সুন্দর একটা প্রশ্ন তোমাদের পড়ে, আপে শব্দ থেকে আপনি স্বয়ং বা আপনি। প্রিয় বন্ধুরা আমরা জানলাম এই কবিতা সম্পর্কে। এবার তোমাদের আমি একটা বাড়ি কাজ দেব, সেটা হচ্ছে দেখো এই বঙ্গমান কবিতাটি তোমরা পড়বে এবং আমি যে আলোচনাগুলো করলাম এগুলো বাসায় সুন্দরভাবে খাতায় লিখবে। প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আজকের মধ্যে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।